দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ উনিশশো সালের পরে এই দুনিয়া সবচাইতে বিপজ্জনক সময় পার করছে তবে বিপজ্জনক হলেও এই সময়টি আশাপ্রদ এবং গুরুত্বপূর্ণ এই বিপজ্জনক এবং বিপদসঙ্কুল পথ পেরিয়ে পৃথিবী প্রবেশ করবে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য সময়ে এই কথাগুলো কার বলুন তো একটু ধারণা করুন কে এমন আশা জাগা নিয়ে কথা বলতে পারে বলতে পারছেন না এটি ভ্লাদিমির পুতিনের কথা আপনারা হয়তো ভাবছেন পুতিন সবসময় অ্যাকশান ধরো মারো আক্রমণ করো এমন কথাই বলেন না এবার তিনি খুব আশার কথা বললেন এসব ভ্লাদিমির পুতিনের কথা তিনি বলেন ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক সময়ের ঝুঁকি মানুষ্য সমাজে মানুষ্য পৃথিবীতে মাঝে মাঝে নিতে হয় তিনি এই বিপজ্জনক সময়কে সৃষ্টির প্রসব বেতনার সাথে তুলনা করেছেন উদাহরণ টেনে ভ্লাদিমির পুতিন বলেন শিশু জন্মের পূর্বে প্রতিটি মাকে প্রতিটি নারীকে বিপজ্জনক সময়ের ঝুঁকি নিতে হয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পুষতে হয় মৃত্যুর ঝুঁকি নিতে হয় সেই ঝুঁকিপূর্ণ সময়ে পেরিয়ে একটি ফুটফুটে শিশুর জন্ম হয় দেখা দেয় নতুন শিশুর মুখ নিষ্পাপ শিশুর মুখ দেখা দেয় নতুন আশা নতুন স্বপ্ন ভ্লাদিমির পুতিন আত্মবিশ্বাসের সাথে আশা নিয়ে বলেন পৃথিবী এই বিপজ্জনক ঝুঁকি পেরিয়ে একটি পশ্চিমা মুক্ত নির্ভরযোগ্য আশাপূর্ণ সময়ে প্রবেশ করবে সেই সময় বেশি দূরে নয়